আমার বাসার সব বাজার শেষ, এগুলো সবাই কিনে। আসলে প্রত্যেকটা মানুষের লাইফে ধনী গরিব সবাই খায়, কিনতে হয়। একটু বাইরে গেছিলাম তোমাদের আঙ্কেল ভাইয়া সহ, তারপরে কিছু সদাই বিদায় অনেক কিছু কেনাকাটা করছি, সেটা তোমাদের দেখাবো, একটু অপেক্ষা করো। আগে ইউকামনির খিদা লেগে গেছে, সেই জন্য চলে আসছি একটু নাস্তা তৈরি করবো। কি নাস্তা তৈরি করবো সেটা আজকে তোমাদের দেখাবো, চলে আসো। ইউকামনির শুধু খিদেই লাগে আর কিছু না, আমার লাগে না, শুধু ইউকামনিরই খিদা, কিছু করার নাই, বুঝছো তো। এখানে আমি এই যে লাল চিনি নিছি, এখন তো বাজারে লাল চিনিই পাওয়া যায়, ইয়া চিনি নাই। আর পানির কথা কি কমু বাবু রে বাবু, পানি এখনো অশান্তি চলতেছে, দেখো না ডুকুর ডাকুর ওই তো ওই জায়গায়, ওইদিকে দেখাও ক্যামেরাম্যান মনি, এই যে এদিকে কত কিছু ডিব্বা ডাব্বার মধ্যে পানি ধরে রাখছি। তো এখানে দিয়ে দিবে আমি এখন একটু ডিম, ইউকামনি আর শোভনের জন্য। আমার ফ্যাটে তেমন একটা খিদা নাই, আমি ভাত খাইছি দেরিতে, আর হয়তো রাব্বু খেতে পারে। জিনিসটা বানাবো হলো প্যান কেক, মনে চিনো প্যান কেক? চিনি, হ্যাঁ একটু ফ্যান চিনি আর ডিম দিয়ে দিলাম প্যান কেকের জন্য। তারপরে এখন দিয়ে দিলাম একটু লবণ, তারপরে দিয়ে দিব একটু বেকিং সোডা, এই যে একটু বেকিং সোডা দিয়ে দিব। আর প্যান কেকের মধ্যে তো বেকিং সোডা, বেকিং সোডাও আমার শেষ, আসলে কিছু তৈরি না করতে করতে সব কিছুই আস্তে আস্তে শেষ হয়ে যায়, কিছু করার নাই, কী করুন। তো এখন দিয়ে দিলাম চাউলের গুঁড়া এই জায়গায়, অনেকে ময়দা দিয়েও বানায়, আবার আটা দিয়েও বানায়, এখন আমার চালের গুঁড়া আছে, কি করুম, হাতিয়াতে আনার আল্লাহর অস্তিয়া চালের গুঁড়া এখনও আছে, বনে দিছে, এখন ওগুলো তো শেষ করা লাগবে। এই যে এগুলো শুকনো গুঁড়া, আবার ডিপ ফ্রিজে আবার ভিজা গুঁড়াও আছে। এগুলো একটু বসাই দিছি হলো রেস্টে কতক্ষণের জন্য, এখন আর শুরু করে দিবে। এখানে চুলাতে আগুন দিয়ে প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিছি, আর এখানে চার জন্য, চা না খেলে তো চলে না তাই না, চা হলো জীবনের সর্বোচ্চ শক্তি। তো এখানে চা পানি দিয়ে দিয়ে দিলাম গুঁড়া দুধ, এখন দিয়ে দিব চিনি, তারপরে এই যে গুঁড়া দুধ, তারপরে দিয়ে দিব এখন চাপাতা, হইতে থাক। এখান দিয়ে আমি ফিডা লাড়া প্যান কেক স্যান কেক কি আছে সেটা বানানো শুরু করি। যাই হোক, এখনো মানে ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা আছে, বুঝছো, এই জন্যগুলো করা লাগে, তাছাড়া নিজেদের জন্য লাগে না। তো এখন দিয়ে দিব প্যান কেকের আটাটা দিয়ে দিব। অনেকদিন পরে আসলে পিঠা বানাই, এর মধ্যে আমার অসুস্থ, যারা জানো আমার ছেলে মেয়ে ভাই বোন অনেকে জানো, আমার অপারেশন যাওয়ার পর থেকে আমি পিঠা পাঠা বানানো সব বন্ধ করে দিছি, পরিশ্রম একেবারে না করলেই যেটা না। এই অবস্থায় আমার এক পিঠ হয়ে গেছে, এখন উঠিয়ে দিব প্যান কেক। এই যে কি দেখতে কি সুন্দর, কি ইয়াম্মি হয়েছে, আর একটু হোক, তারপরে এটা নামিয়ে ফেলবো। আর একটা এই যে এই জায়গায় এটাও সেম এভাবে হয়েছে সুন্দর, এটাও হয়ে গেল। তো হয়ে গেল আমার চা বানানো, প্যান কেক বানানো সব কিছু। এখন নিয়ে নিব হলো চা সেকে টেবিলে, অলরেডি আমাদের ক্যামেরাম্যান আজকে ঘুমায় এখনো, আর এখনকার জন্য ক্যামেরাম্যান হলো ইউকামনি আপাতত, নাকি? এখন আমাদের পিঠা বানানো শেষ। পিঠা হলো কি, আমাদের আমাদের দাদি আম্মা হেরা সবাই এটাকে বলতো হলো কি লুচি পিঠা আমাদের ভাষায়। তো এখন মানে শুদ্ধ ভাষায় যেটা যেটাকে বলে, বেশি হয়ে গেছে স্যার, শুদ্ধ ভাষায় যেটাকে বলে হলো প্যান কেক। তো এই পিঠে দিলে এই যে এদিকে দেখাও মানে এই পিঠে দিলে এরকম একটা সুন্দর কালার, আবার এই পিঠে দিলে এরকম একটা কালার। তো আমি দুইভাবেই দেখানোর চেষ্টা করছি সবাইকে যতটুকু পারছি আর কি। চলো তোমার আব্বুকে ডাকো চাকাতে। হাই, তোমাদের আঙ্কেল ভাইয়া তোমাদের কইতে আছে হাই। তো পিঠা খাও না, পিঠাটা খেয়ে দেখো।
এটা পরে খাবো, আগে একটু চা খেয়েনি, কারণ চাটা খেয়ে রিল্যাক্স হইনি, বাইরে গেছি একটু টুকিটাকি, অনেক বাজার ঘাট আনছি আজকে। তোমাদের আঙ্কেল অফিস থেকে একটু ভাইয়া তাড়াতাড়ি আসতে বলছি, কারণ আমার বাসার সব বাজার শেষ, কোনো বাজারই নেই। মানে আজকে ভাতের চালটাও পর্যন্ত 1 কেজি কিনে এনে রান্না করতে হয়েছে, কারণ আমার তো আনা সম্ভব না, পুরুষ মানুষের সাথে না গেলে এতগুলো বাজার কি আনা যায়। তো সেটাও তোমাদের দেখাবো, চাটা খেয়েনি। তো এখন পিঠাটা খেয়ে দেখি, ভেঙে দেখাই তোমাদের। পিঠা বলি আবারও ভুলে গেছি, ওই যে গ্রামের মেয়ে তো কি করুম, টাকার শহর আইয়ে না অনকা হয়েছি রানী। যাই হোক, এই যে কি সুন্দর তুল তুলে হয়েছে, আমি চা দিয়ে ভিজেই খাই। তো এবার চলে আসছি, কি কি আনছি তোমাদের দেখায়। আসলে অনেকে বলতে পারে এগুলা দেখানোর কি আছে, এগুলো সবাই কিনে, আসলে প্রত্যেকটা মানুষের লাইফে ধনী গরিব সবাই খায়, কিনতে হয়। তবে আমাদের যেহেতু ডেইলি লাইফ ব্লগিং করি আমরা, সেই জন্যই আমরাই দেখাই, এটাই হলো মেন কথা, বুঝতে পারছো? তো চলে আসছি একদিন মনির জন্য, মনির জন্য আঙ্গুলি আঙ্গুলি, এটা কি মুরালি, হ্যাঁ এটা কি তোমার পছন্দ? দেন না, তোমাকে সব দিয়ে এলাম না, সব দিব না। তারপরে এই যে ডাই কেক আনছি, মনি সারাদিন খাই খাই করো, ওই যে খা বেশি খাই খাইয়ের জন্য সুবানি খাইছে না, মনে আছে তোমাদের? এই জন্য মনির জন্য আনা হয়েছে। আর এটা হলো আমার জন্য মিষ্টি টোস্ট, আমি মাঝে মধ্যে চা দিয়ে খেতে অনেক পছন্দ করি। গেলো এই তিনটার আইটেম। আর বাদাম কার কার পছন্দ? আমার একদম না, আমার পছন্দ অনেক, ভাজা বাদাম নিয়ে আসছি। আমার কাছে আছে ও ভাই ভাজা বাদাম, কাঁচা বাদাম নাই, আমার কাছে আছে ভাজা বাদাম। এই আর আনছি হলো, আর যেটা সারা জীবন চলবে না সেটার জন্য আনছি কি, দুধ, পাউডার দুধ। তো এটা হলো কথা। আর হলো এই যে সকাবিন তেল, সকাবিন তেল মানে সয়াবিন তেল, এই পাশে রেখে দিই। তারপরে আনলাম হলো পেঁয়াজ, পেঁয়াজগুলো আমি এই বান্ডে রেখে বারান্দায় রেখে আসি, কারণ রান্না করে আমার এত জায়গা নাই, তো এই জন্য পেঁয়াজগুলো আমি এখানে রেখে বারান্দায় রেখে দিই। সেই ক্ষেত্রে তোমাদের আঙ্কেল ভাইয়াকে কাজে লাগাইতে হয়, কারণ এগুলো সে নিয়ে রেখে দিতে হয়, আমি কিন্তু আবার কোমর ব্যথার জন্য বেশি কিছু আগলাইতে পারি না। আর এই চালটাও তারাতে ড্রামে রাখাবো, কারণ আমাদের এতটুকু চাল হলে কিন্তু আমাদের প্রায় 1.5-2 মাস চলে যায়, কেউ আবার কিছু বলো না, আমরা বেশি খাই না, আমরা চা নাস্তা আমি যাবি রূপে বেশি থাকি, আমাদের ছেলে মেয়েরা আর আমরা, এই জন্য ভাত খাওয়া একেবারে কম যায়। আমাদের আধা কেজি চাল হলে পুরো দিন চলে যায়, তো সেই জন্য আমাদের বেশি চাল লাগে না। ধরো তোমার আব্বুকে ডাক দাও, এগুলো একটু রেখে আসুক, এই বারান্দায় রেখে আসা চালের ড্রামটাই, চালগুলো ঢেলে দাও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিব, সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এবং ফেসবুক পেজটা একটা ফলো দেও নাই, একটা লাইক দেও না, প্লিজ করে দিবা। আর যারা দিছে তাদেরকে তো অন্তর থেকে ভালোবাসা এবং দোয়া সব সময় আছে এবং থাকবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব, সবাই ভালো থাকবা। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, ডেইলি লাইফস্টাইল ব্লগ, তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবে, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।